কারা ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন? আপনি শুরু থেকে কিছুটা ধারণা দিয়েছেন যে আমি আসলে ডেম কেয়ার থাকবো, আমি কোনো মানে বেপরোয়া থাকবো, কিন্তু এই সুযোগটা আসলে নেই। তো আপনি একটু জানাবেন যে কারা আসলে ডায়াবেটিসের ঝুঁকিতে? ডায়াবেটিসে কারা ঝুঁকিতে আছে? এক কথায় যদি বলি, আমরা সবাই ঝুঁকিতে আছি, কারণ আমরা এশিয়ার কান্ট্রিতে থাকি। এশিয়া মহাদেশে যারা আছেন তারা মোটামুটি সবাই জেনেটিক কারণে ঝুঁকিতে আছেন। আর আর বাকি যারা আছেন, যেমন যাদের ওজন বেশি বা স্থূলতায় ভুগছেন, হাইট অনুযায়ী যাদের ওজন বেশি, দৈহিক ওজন বেশি, যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, মা বাবা ভাই বোন, তাদেরও কিন্তু ঝুঁকি আছে ডায়াবেটিস হওয়ার। যাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন থাকে, বা যাদের রক্তের কোলেস্ট্রলের আধিক্য থাকে, তারাও কিন্তু ঝুঁকিতে আছেন। বা যাদের পূর্বে ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসের কোনো ইতিহাস যদি থাকে, মানে প্রি ডায়াবেটিসে যারা থাকেন তারাও কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন। বা যেসব মায়েরা গর্ভকালীন ডায়াবেটিসে এর আগে ভুগেছেন তারাও কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন। এছাড়া যাদের 35 বছর বয়স হয়ে গেছে অলরেডি, তারাও ঝুঁকিতে আছেন। আরও কিছু রোগ আছে, যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা মেয়েদের হয়, টিনেজের হয়, তারাও কিন্তু ডায়াবেটিস ঝুঁকিতে আছেন। অথবা যেসব মায়েরা বড় বাচ্চা ডেলিভারির ইতিহাস আছে, তারাও কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন। বা যারা কিছু ওষুধ খান, স্টেরয়েড জাতীয় ওষুধ, তারাও ঝুঁকিতে আছেন।